বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের বড় সড়ো রদবদল জেলা সভাপতির পর থেকে সরানো হল শাওন সিংহ রায়কে। জেলা সভাপতি হলে কান্দির বিধায়ক অপূর্ব সরকার, তিনি জেলা তৃণমূল চেয়ারম্যান পদে ছিলেন। সাংগঠনিক বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান হলেন রবিউল আলম চৌধুরী। অন্যদিকে জঙ্গিপুর সংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান পদে অব্যাহত থাকলে সাংগঠনিক জেলা চেয়ারম্যান কানাই চন্দ্র মণ্ডলকে সরিয়ে পদে আসীন হলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।